সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনলাইন ইনকামের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। সো গাইস, আজকে আমরা আরেকটি ইন্টারেস্টিং সাইট নিয়ে চলে এসেছি, যে সাইটটাতে আপনারা ছোট ছোট মাইক্রোটাস্ক কমপ্লিটেড কাজ করে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন বলে আমি আশা করছি। সো এই সাইটটা কিন্তু একটি ট্রাস্টেড সাইট, চাইলে আপনারা এখানে কাজ করতে পারেন অ্যান্ড দেন এখানে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অনলাইন আর্নিং রিলেটেড যদি আপনার ইন্টারেস্ট থাকে, তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। কারণ আমরা প্রতিনিয়তই এই চ্যানেলে বিভিন্ন ধরনের আর্নিং রিলেটেড, ট্রাস্টেড সাইট এবং কিভাবে কাজ করবেন, কিভাবে পেমেন্টটা হাতে পাবেন, সব কিছু ক্লিয়ারলি বুঝিয়ে এবং দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এবং বিভিন্ন সাইটের রিভিউ করার চেষ্টা করি। তো ভিউয়ার্স, সেজন্য আপনাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। তো আজকে যে সাইটটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো microjobservice.com। তো এই সাইটের লিংক আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকেই আপনারা ভিজিট করতে পারবেন। তো সাইটে ভিজিট করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে, এখানে আপনারা বিস্তারিত কিছু দেখতে পাবেন। তো এখানে দেখুন, কাজ আছে কিন্তু অনেক রকমের অফার আছে, কাজ আছে, তাছাড়া কীভাবে পেমেন্ট হাতে পাবেন, কী কী পেমেন্ট মেথড আছে, সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে আমাদেরকে এই সাইটে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য যে সাইন আপ অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ফার্স্ট নেম দিতে হবে। সো আগে এখানে দিতে হবে আই এম এ ওয়ার্কার নাকি এমপ্লয়ার নাকি বথ। সো আপনারা এখানে এটাই সিলেক্ট করে রাখবেন, ওয়ার্কার। তারপরে এখানে আপনারা ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, তারপরে ইমেল অ্যাড্রেস দিয়ে এখান থেকে ইউজার নেমটা দিয়ে দিবেন, তারপরে এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আমি সবসময় বলি আপনারা অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আপনারা মিনিমাম 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন। তো তারপরে এখানে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে দিয়ে এগুলো টিক মার্ক দিয়ে সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন। তো আমরা একটু অপেক্ষা করে এই পপ আপটা সেভ করে নিব, যাতে পরবর্তীতে লগ ইন করার সময় আমাকে আর এসব ইউজার নেম পাসওয়ার্ড না দিতে হয়। তো ভিউয়ার্স, এখানে কিন্তু সাইন আপ করার সাথে সাথে আপনি $1 বোনাস পেয়ে যাবেন। তো এখানে দেখুন হোম, জব, সার্ভিস, মাই অ্যাকাউন্ট, কন্ট্যাক্ট, তারপরে এখানে ইউজার, তারপরে এই যে $1 পেয়েছি সেটা। তো এখান থেকে মাই অ্যাকাউন্টে ক্লিক করলে ড্যাশবোর্ডে ক্লিক করি, তো এটা হলো আমাদের ড্যাশবোর্ড। তারপরে এখানে যদি মাই পেমেন্টসে ক্লিক করি, এখান থেকে মাই পেমেন্টস, এখানে হিস্টোরি থাকবে, এই হিস্টোরিটা আপনারা যখন পেমেন্টটা নেবেন হাতে তখন শো করবে। তো এখানে উইথড্র ফান্ডে ক্লিক করার পর দেখুন মিনিমাম এখানে আপনারা যদি $10 হয় আপনাদের, তাহলে আপনারা এখান থেকে পে আউট করতে পারবেন। তো এখান থেকে যদি আমরা সাপোজ ডিপোজিট ফান্ডসে ক্লিক করি, তো এখান থেকে কিন্তু ডিপোজিটও করতে পারবেন। তো এখানে পেমেন্ট মেথড হলো বিটকয়েন। তো এখান থেকে ডিপোজিট করতে পারবেন, আর ডিপোজিট করে যারা কাজ করেন এটা তাদের জন্য, আর ডিপোজিট না করেই কিন্তু কাজ করা যায়। তো সেজন্য সামান্য পরিমাণে ইনকামটা হবে। তো এই সাইটের যেই সাপোর্ট যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে এই সাপোর্ট অপশনে ক্লিক করে এখান থেকে তাদের সাপোর্টটা নিতে পারবেন, যেটা বিষয় আপনি চান। তারপর রেফারে ফ্রেন্ডে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে এখানে আপনার রেফারের লিংক আছে, এই রেফারের লিংকটা আপনি সবার সাথে শেয়ার করলে কেউ আপনার এখানে যদি অ্যাকাউন্ট করে, তাহলেই আপনি এখান থেকে কিন্তু কমিশন পাবেন। তারপরে এখানে এডিট প্রোফাইলে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম স্টার চিহ্ন দেওয়া আছে, এটা কিন্তু আপনাকে বাধ্যতামূলক দিতে হবে। তারপর এখানে অ্যাকাউন্ট আপডেট করার অপশন, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এগুলো বাধ্যতামূলক দিতেই হবে। তারপর কোম্পানি, অ্যাড্রেস, লাইন, সিটি, স্টেট, জিপ কোড, কান্ট্রি, ফোন নাম্বার, তারপরে মিনিমাম জব প্রাইস, অ্যাবাউট মি, সব কিছুই কিন্তু দিতে পারবেন। তো এখানে স্কিল সেট আপ করে নেবেন আপনারা অবশ্যই, তাহলেই ভালো হবে। তো তারপরে এখানে হলো এখানে সাবমিট এ জব, মাই জবস, এখানে যদি আপনি কোনো জব পোস্ট করেন সেটা এখানে আপনার মাই জবসে শো করবে। আর সাবমিট এ জবে ক্লিক করলে আপনি জব পোস্টের অপশন আসবে, সেখান থেকে জবটা পোস্ট করতে পারবেন। যেমন ইউটিউব চ্যানেলের জন্য সাবস্ক্রাইবার নিতে পারবেন, ফেসবুক পেজের জন্য লাইকার নিতে পারবেন। তো ওয়ার্কারের ক্লিক করার পর এখানে আমরা যদি এখানে ক্লিক করি সাবমিট অ্যান অফার,
এখানে দেখুন, এখানে পোস্ট অফার, অফারটা আপনি আপনার পোস্ট করতে পারবেন, পোস্ট করার অপশন। এখন অফার টাইটেল দিবেন, ডেলিভারি টাইম, ইমেজ, তারপরে এখানে অফার ক্যাটাগরি, ডিসক্রিপশন, ইনস্ট্রাকশন, কান্ট্রি, তো এগুলো দিতেই পারবেন যেহেতু এখানে সব কিছু দেওয়া আছে। সো এখানে মূলত আমরা যেটা দেখব সেটা হলো জব। এখানে কি কি ক্যাটাগরির জব আছে, কি কি আমরা করতে পারবো, কি কি পারবো না, সেটাই আমরা দেখতে পাবো। সো এই জবসে ক্লিক করার পর এখানে দেখুন আপনার জব চলে আসছে। এখানে ক্যাটাগরি বেজে কিন্তু আপনি জব করতে পারবেন। যেমন অল ক্যাটাগরিতে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট, আর্টিকেল অ্যান্ড পোস্ট, বিং, ক্লিক অ্যান্ড সার্চ, ডাউনলোড, ইনস্টল, তারপর ফেসবুক, গুগল রিভিউ, গুগল সার্চ, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন, মোবাইল অ্যাপ্লিকেশনস, রেডিট, সিকিউরিটি, সাইন আপ, টেস্টিং, টেস্টিং, তারপরে এখানে টিকটক, ট্রাফিক, ট্রাভেল কমেন্ট, টুইটার, আরও আছে ভিউয়ার্স এখানে, ওয়েবসাইট কমেন্ট, হোয়াটসঅ্যাপ, ওয়ার্ডপ্রেস, ইউটিউব। সো এখানে কান্ট্রি বেসেও কিন্তু আপনারা কাজটা করতে পারবেন, কোন কান্ট্রির কাজটা আপনি এখানে পান চান করতে চান। সো আমি এখানে বাংলাদেশ দিয়ে দিলাম। তারপরে এখানে প্রিমিয়াম ওয়ার্কার্স নাকি অনলি ফিউচার্স জব, সো যেটা চান সেটা দিয়ে দেবেন। তারপরে এখানে অল জবসে ক্লিক করলে এখানে দেখুন কোন জবে কয়টা কাজ আছে সেটা কিন্তু দেখাচ্ছে। অ্যাকাউন্টে 16, তারপরে এখানে ক্লিক অ্যান্ড সার্চ এখানে আছে 15টা। এভাবে আপনারা দেখতে পাচ্ছেন, লোকেশন এখান থেকে প্লাস করতে পারবেন। তো এখানে সার্চ করি বাংলাদেশ নিয়ে। সো এখানে যদি সার্চ করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন জাস্ট 3 মিনিটে এই কাজটা যদি আপনি ইউটিউব ওয়াচ টাইম অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার এগুলো যদি করেন, কাজটা কমপ্লিট করে দেন, তাহলে আপনি এখান থেকে 10 সেন্ট পাবেন। আর এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি, এই কাজটা আপনি আর করতে পারবেন না। তো এখানে আছে আরেকটি কাজ, সেটা হলো ওয়েব সার্চ অ্যান্ড এঙ্গেজ ক্যাম্পেইন ফর মাইক্রোসফট সার্ভিস ফ্রম তুর্কি। এটা যদি আপনি এই কাজটা যদি করতে চান তাহলে আপনি এখান থেকে 10 সেন্ট পাবেন, কিন্তু এটা 3 মিনিটে করতে হবে, 450 জন অলরেডি করে ফেলেছে। এখানে আছে এই কাজটা 500 জন, কিন্তু এখানে 377 জন কিন্তু অলরেডি করে ফেলেছে। এখানে 10 সেন্ট করে যেহেতু পাবেন ভিউয়ার্স, এখানে কিন্তু আপনি কাজটা করতে পারেন, কারণ এখানে আপনি 10টা কাজ কমপ্লিট করলেই আপনার $1 চলে আসবে। সো এখানে আপনি মিনিমাম $10 হলে উড্ডো নিতে পারবেন। সো এখানে দেরি না করে যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কাজগুলো করতে পারেন কিন্তু। তো এখানে দেখুন শর্ট বাইতে নিউয়েস্ট ডিউরেশন, পজিশনস, পপুলারিটি, তারপরে মোস্ট পেইং, যেটা সিলেক্ট করতে চান সেটা সিলেক্ট করে জাস্ট দিলেই হবে। তারপরে এখানে ভিউ সব কিছু দেখতে পারছেন। এখানে কিন্তু আপনি সার্চ করেও কিন্তু কাজ আনতে পারবেন। তো ভিউয়ার্স এইভাবে আপনি কিন্তু এখান থেকে কাজগুলো করতে পারেন। সো এখানে আমি ইউজারে ক্লিক করে দেই। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা হিস্ট্রি দেখতে হিস্টোরি দেখতে পারবেন। তারপর এখানে যে অপশনগুলো কিন্তু এখানেও আছে, যে অপশনগুলো আমরা মাই অ্যাকাউন্টে দেখেছিলাম। সো ভিউয়ার্স এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর আপনাদের যাদের কাজ করার ইচ্ছা হয় তারা কাজ করবেন, আর যাদের ইচ্ছা হয় না করবেন না, সেটা আপনার সম্পূর্ণই ব্যক্তিগত ব্যাপার। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।